ঢাকা সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনেছেন প্রযোজক রহমতুল্লাহ, যা লিখিত আকারে গতকাল বুধবার প্রযোজক পরিচালক শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে জমা দেন এই প্রযোজক। অভিযোগের একদিন না পেরোতেই গোপনে ঘটনার মীমাংসার জন্য বসেছেন শাকিব খান এবং প্রযোজক রহমতুল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় দুজনের মধ্যে বিরোধ মীমাংসা করার চেষ্টা করেন পরিচালক খোরশেদ আলম খসরু, তবে ফলাফল শূন্য। বিষয়টি নিশ্চিত করে দৈনিক আমাদের সময় অনলাইনকে খসরু বলেন, আসলে বিষয়টি নিজেরা বসে সমাধানের চেষ্টা করেছি। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, তাই মনে করি এটা না বাড়িয়ে সমাধান করাটা জরুরি, কিন্তু আজ তেমন কিছু হয়নি। আগামীকাল বিষয়টি নিয়ে আমরা আবার বসব, আশা করি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যাবে। এর আগে গতকাল বুধবার বিকেলে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার জন্য লিখিত অভিযোগ করেন চলচ্চিত্র প্রযোজক রহমতুল্লাহ। অভিযোগপত্র অনুযায়ী 2017 সালের পূর্ব চুক্তি মোতাবেক অভিনেতা শাকিব খান অপারেশন অগ্নিপথ সিনেমার কাজে অস্ট্রেলিয়ায় যান। সিনেমার শুটিং চলাকালে শাকিব খান যে ক্ষতির কাজ করেছেন সেগুলো এই প্রযোজক অভিযোগ আকারে বিস্তারিত উল্লেখ করেছেন। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।